শুক্রবার হয়ে গেল 43তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা। এটি হয়ে থাকে এমসিকিউ ফরম্যাটে। 200 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় এবার একটি প্রশ্ন এসেছে চলচ্চিত্র বিষয় থেকে। যে চলচ্চিত্র থেকে প্রশ্নটি এসেছে সেই সিনেমাটির নাম রেহানা মরিয়ম নূর। সিনেমাটি দেশে এখনো মুক্তি না পেলেও সরকারি কর্মকমিশন বিষয়টিকে গুরুত্ব দিয়েছে এবং প্রশ্ন হিসেবে রেখেছে। আর প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে, রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রের পরিচালক কে? কান চলচ্চিত্র উৎসব মাতিয়েছে রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রটি। এছাড়া আলোচিত সিনেমাটি এবার অস্কারে যাচ্ছে। এবার সিনেমাটি নিয়ে 43তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষাতেও প্রশ্ন এসেছে। কিন্তু আমি এভাবে দিনের পর দিন চুপ করে বসে থাকতে পারবো না। এ বিষয়ে সিনেমাটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু জানান, এটা তাদের সিনেমার সংশ্লিষ্টদের জন্য অবশ্যই গর্বের বিষয়। তারাও ভাবেনি বিষয়টি। তার একজন শুভাকাঙ্ক্ষী প্রশ্নপত্রের অংশটি ইনবক্সে পাঠালে প্রথম জানতে পারেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিট এর ভর্তি পরীক্ষায় তাদের সিনেমা নিয়ে একটি প্রশ্ন ছিল।